আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসগার মল্লিক, আপনারা দেখছেন আসগার প্রেজেন্টেশন। বন্ধুরা, গতকাল 12ই মে রাতে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি দেশবাসীর উদ্দেশ্যে একটা ভিডিও কনফারেন্স করেন। প্রধানমন্ত্রী ওনার ভিডিও কনফারেন্সে কি কি ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনাদের সামনে খুবই সংক্ষেপে আলোচনা করব। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। গতকাল রাতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হবার আগে আমরা বেশিরভাগ মানুষই এই অপেক্ষায় ছিলাম যে প্রধানমন্ত্রী বিরাট কিছু কি ঘোষণা করবেন। লকডাউনের সময়সীমা 17ই মে পর্যন্তই থাকবে, নাকি যদিও বাড়ানো হয় কতদিন বাড়ানো হবে, বা ট্রেন চলাচল সম্পর্কে আরও বিশাল কিছু জানার জন্য আমরা মুখিয়েছিলাম, ওনার দিকে তাকিয়েছিলাম। কিন্তু ওনার বক্তব্য শুনে মনে হলো উনি যে আধ ঘন্টারও বেশি সময় ধরে মানুষের সময় নষ্ট করিয়ে বক্তব্য দিলেন, ওনার মানুষের অত সময় নষ্ট করার কোনো মানেই ছিল না ওই বক্তব্যে উনি যেই যেই কথাগুলো ঘোষণা করলেন। যেমন লকডাউনের সময়সীমা নিয়ে তিনি যা বললেন আপনারা আগে শুনুন। ইসলিয়ে লকডাউন কা চৌথা চরণ, লকডাউন 4 পুরি তরহ নয়ে রঙ রূপ বালা হোগা, নয়ে নিয়মো বালা হোগা। राज्यों से हमें जो सुझाव मिल रहे हैं उनके आधार पर लॉकडाउन 4 इससे जुड़ी जानकारी भी आपको 18 मई से पहले दी जाएगी। मुझे पूरा भरोसा है कि नियमों का पालन करते हुए हम कोरोना से लड़ेंगे भी और আগে ভি বড়েঙ্গে। সরাসরি বললেন না কতদিন লকডাউনের সময়সীমা আবার বাড়ানো হবে, শুধু 18 তারিখের আগে জানিয়ে দেওয়া হবে এটুকু বলে ছেড়ে দিলেন। এরপরে যেমন তিনি যে আর্থিক প্যাকেজের কথাটা ঘোষণা করলেন, আর্থিক প্যাকেজ 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজটা ঘোষণা করলেন, সেই কথাটা, সেই বক্তব্যটা নিউজ চ্যানেলে এমনভাবে চালাচ্ছে যে প্রধানমন্ত্রী যেন গতকালই এসে আলাদা করে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু আসলে তা না, প্রধানমন্ত্রী নিজেই বললেন, আপনারা শুনুন, যে 20 লক্ষ কোটিটা এর আগে দুবার প্রধানমন্ত্রী যে আলাদা আলাদা করে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন সেগুলোকে মিলিয়ে, এবং গতকাল যেটা বললেন তিনটেকে মিলিয়ে টোটালি 20 লক্ষ কোটি টাকা, আলাদা করে গতকালকের 20 লক্ষ টাকা না ওটা। আজ এক বিশেষ আর্থিক প্যাকেজ কি ঘোষণা কর রাহা। ये आर्थिक पैकेज आत्मनिर्भर भारत अभियान, आत्मनिर्भर भारत अभियान की अहम कड़ी के तौर पर काम करेगा। हाल में सरकार ने कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे, और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है, 20 लाख करोड़ रुपए का है ये पैकेज। भारत की जीडीपी का करीब करीब 10% है। এখন দেখা যাক এই টাকার পরিমাণটা মধ্যবিত্ত থেকে শুরু করে শ্রমিক, গরিব এই ধরনের মানুষের কাছে কীরকমভাবে টাকাটা হাতে এসে পৌঁছায়, কতটা পরিমাণে পৌঁছায় সেটা সময়ের অপেক্ষা, সময়ই বলবে। এখন বন্ধুরা, প্রধানমন্ত্রীর বক্তব্যে আর একটা জিনিস খুবই অবাক লাগলো, তিনি কি বললেন আগে শুনে নিন। যাব করোনা সংকট শুরু হুয়া তব ভারত মে এক ভি PPE किट नहीं बनती थी। N95 मास्क का भारत में नाम मात्र उत्पादन होता था। आज स्थिति ये है कि भारत में ही हर रोज 2 लाख PPE और 2 लाख N95 मास्क बनाए जा रहे हैं। যদি প্রত্যেক দিন
2 লক্ষ N95 মাস্ক আর 2 লক্ষ পিপিই ড্রেস। পিপিই ড্রেস মানে যেটা স্বাস্থ্যকর্মী ডাক্তাররা পরে থাকেন রোগীদের ট্রিটমেন্ট করার জন্য, সেই ড্রেস যদি পার ডে প্রত্যেক দিন 2 লক্ষ পিস করে বানানো হয় তাহলে 1.5 মাস হয়ে গেল। আমি 2 মাসের কাছাকাছি সময় হয়ে গেছে, আমি ওটা ধরছি না, আমি 1.5 মাসটা ধরছি। 1.5 মাসে যে পরিমাণ মাস্ক বা পিপিই ড্রেস তৈরি হয়েছে সেগুলো আমাদের সাধারণ মানুষ, সাধারণ স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ছেড়ে দিন, আমি ওনাদেরকে ধরছি না, আমাদেরকে ধরছি না, সারা দেশে যে সমস্ত ডাক্তাররা, কমসে কম ডাক্তার বা নার্সের কাছে তো পৌঁছানো দরকার, সেই জায়গায় ডাক্তার বা নার্স আজ আন্দোলন করছেন, আবেদন করছেন সরকারের কাছে পিপিই ড্রেস আর যেটা ওনাদের কমসে কম ট্রিটমেন্ট সেফটির জন্য যে N95 মাস্ক দরকার সেগুলো পাওয়ার জন্য। আজ তারা সামান্য একদম সাধারণ মাস্ক নিয়ে রুগীদেরকে ট্রিটমেন্ট করছেন করোনা ভাইরাসের, আর নিজেরাও রুগী হয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ওনার পুরো কনফারেন্সে একটা কথা বেশিবার বলেছেন, একটা কথায় বেশি জোর দিয়েছেন, আমি আগে জানলে গুনে রাখতাম কতবার বলেছেন, আত্মনির্ভর কথাটা, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত অভিযান, আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রী আবেদন করেছেন, সমস্ত মানুষকে অনুরোধ করেছেন দেশবাসীকে আত্মনির্ভরশীল হবার জন্য, আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য। আমার মনে হয় সমস্ত মানুষই আত্মনির্ভরশীল হতে চায়, সমস্ত মানুষই আত্মনির্ভর ভারত গড়তে চায়, আর এর জন্য আমার যতটা মনে হয় বর্তমান সরকারের নীতি আত্মনির্ভর হওয়ার মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সরকারের এই বাধা না থাকলে সমস্ত মানুষই আত্মনির্ভর হওয়ার জন্য এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী 8 ঘন্টার বেশি সময় ধরে ভাষণ তো দিলেন, বক্তব্য তো দিলেন, কিন্তু যেটা সমস্যা শ্রমিকদের, আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বা তাদের আলাদা করে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বা ট্রেন চলাচল বিষয়ে তিনি একটা কথাও বললেন না, বলা দরকার ছিল, কারণ বিশেষ করে শ্রমিকরা ওনার এই বক্তব্যের দিকে মুখ তাকিয়ে বসেছিলেন, ওনাদের জন্য একটা কথাও বলা হলো না বাড়ি ফেরার উদ্দেশ্যে বা ট্রেন চলাচলের উদ্দেশ্যে। তবুও দেখা যাক প্রধানমন্ত্রী যে 2-1টা কথাও বলেছেন সেই কথাটা কত কত দূর গ্রাউন্ডে কার্যকরী করা যায়, সেই জিনিসগুলো কত দূর এগোয়। ভিডিও এতটাই বন্ধুরা, ধন্যবাদ।